Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকালই ছাদে চলে এসেছিলাম। তো এসেই দেখলাম অনেকগুলো রেইন লিলি ফুটেছে গাছে, মাশাআল্লাহ। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে রেইন লিলির সিড পট, এটাতেই সিড হয় আর কি। এই তো, আর এখন আমি বাসায় চলে এসেছি। তো আমি আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা আর গতকালের রান্না করা গরুর কলিজা দিয়ে বুটের ডাল। এই তো, এটাই আমার আজকের ব্রেকফাস্ট। তো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, আর আমি ব্রেকফাস্ট করেই এখানে চা বানিয়ে নিয়েছি আর কি। তো এই তো আমি চা খাচ্ছি আর কি। তো কী অবস্থা আপনাদের, আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন চা খেয়ে আমি বারান্দায় চলে এসেছি। তো এটা হচ্ছে আমার নাগা মরিচের গাছ, তো আপনাদের সাথে শেয়ার করছি আর কি। মাশাল্লাহ অনেক মরিচ এসেছে। এই তো, আমার কাছে এই মরিচটা আবার অনেক পছন্দ। এই তো, তো আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে প্রায়। তো এখানে হচ্ছে আমি আজকে একটু ফেসে স্ক্রাব করব, তারপর স্ক্রাব করে একটা ফেস প্যাকও লাগাবো। তো ওইটাই একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। এই তো, আর এর মধ্যেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার টাওয়ার করেও নিয়েছি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এই তো বিরিয়ানির ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন। তো আজকে আর কোনো রেসিপি শেয়ার করি নাই। এই তো, আর সাথে ছিল হচ্ছে সালাদ, এটাই। আর হচ্ছে বিরিয়ানি খেয়ে তারপর আমরা হচ্ছে, এই তো এটা হচ্ছে বগুড়ার দইও খেয়ে নিয়েছিলাম আর কি। আর এখন হচ্ছে আমি একটা মুভি দেখছিলাম আর কি। তো মুভি টুভি দেখে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটা পুডিং বানাই আর কি। গরমের দিনে তো ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক ভালো লাগে। তো এই তো, এখানে আমি পুডিং বানিয়ে নিচ্ছিলাম আর কি, এটাই শেয়ার করলাম আর কি। যদিও দেখা যায় যে সারাদিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তবুও তো অনেক অনেক বেশি গরম। অনেক বেশি গরম, তো এই গরমে তো ঠান্ডা কিছু খেতে অনেক ভাল লাগে। আর এই তো, তাই আজকে পুডিং বানাবো আর কি। তো আমি আজকে চারটা ডিম দিয়ে বানাবো। তো এখন আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, আর এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেবো আর কি। এই তো, আর পুডিং তো সবাই বানাতে পারে, এটার কোনো নতুনভাবে শেয়ার করার কিছুই নাই। তো আমি যেহেতু বানাচ্ছিলাম আজকে, তাই একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। নতুন কেউ থাকলে হয়তো কিছু শিখতে পারবে আর কি। তো আমি এখানে ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেছে, তো এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি আর কি। প্রথমে অল্প করেই চিনি দিলাম। তো চিনি ভালোভাবে মিশিয়ে নেব আর কি। এই তো আমি চিনি মিশিয়ে নিচ্ছি, আর পরে দেখব যে চিনি ঠিক আছে কি না। আর যদি মনে হয় যে চিনি কম হয়েছে, তখন একটু চিনি দিয়ে দেব আর কি। প্রথমে বেশি করে দিয়ে দিলে পরে চিনি যদি বেশি হয়, তখন পুডিংয়ের টেস্টটাই ভালো লাগবে না। আর আমি এমনিতেই চিনি অত একটা বেশি খাই না। তো এই তো, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনি যতটুকুই দেয়া হোক, চিনি একবারে দিতে হয় না, মানে অর্ধেক বা ওয়ান থার্ড দিয়ে তারপর আবার আস্তে আস্তে অ্যাড করতে হয় আর কি। কেকের ক্ষেত্রেও এটা, আর পুডিংয়ের ক্ষেত্রেও এটা আর কি, আমি যতদূর জানি আর কি সেটাই। আর আমি আগে থেকেই দুধ জাল করে রেখেছিলাম আর কি, দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি এই আর কি। যখন এই চিনি ভালোভাবে মিশে যাবে, তখন হচ্ছে আমি দুধটা এই যে অ্যাড করে দিচ্ছি আর কি।
এই তো তো আমি হচ্ছে 1 লিটার দুধকে প্রায় 2 কাপ দুধ বানিয়ে নিয়েছিলাম আর কি। তো এই তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি। কনসিস্টেন্সিটা একটু খেয়াল রাখতে হবে, বেশি পাতলা হয়ে গেলে পুডিং নাও জমতে পারে আর কি। তো এই তো, আর আমি এর মধ্যে হচ্ছে চুলাতে ক্যারামেলও বানাতে বসিয়ে দিয়েছিলাম। তো ক্যারামেল আমি সবসময় যেই মোল্ডে বানাবো ওটাতে গরম করি না, তাহলে অনেক সময় ক্যারামেলটা পুড়ে যায়, প্রথম প্রথম আমি যা দেখেছি আর কি। আর ক্যারামেল যদি পুড়ে যায় তখন একটু তিতা তিতা হয়ে যায় আর কি পুডিংটা। তো আমি অন্য একটা পাত্রে বানিয়ে তখন আর যেই মোল্ডে বানাবো ওটাতে পরে দিয়ে দিই আর কি, এতে করে ক্যারামেলটা আর পুড়ে যায় না। তো এখন ক্যারামেলটা আমি ঠান্ডাও করে নিয়েছি, আর এখন হচ্ছে যে দুধ ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম আর কি এখানে। তো এই তো, আর এখন একটু চামচ দিয়ে আমি নেড়ে নিব যাতে বাবলগুলো না থাকে, কারণ বাবল থাকলে মানে ভিতরে একটু কেমন যেন ফ্লাফলি ভাব আসবে আর কি। তো এই তো, আর আমি হচ্ছে এটা একটা প্যানে কিছু পানি আগেই বসিয়ে রেখেছি, তো পানি যখন গরম হয়ে গেছে তো তখনই দিয়ে দিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে প্রায় 2 ঘন্টা পর আমি পুডিংটা নামিয়ে এটা সেট করে রেখেছিলাম, প্রায় 45 মিনিটই হয়ে গিয়েছিলো পুডিংটা। তো এই তো এখন হচ্ছে বের করে নিয়েছি, মোল্ড আউট করে নিয়েছি। তো এই তো এটা হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক, আর মোল্ডটা একটু গর্ত ছিল তো ওখানে একটু এই যে ক্যারামেলটা মেল্ট হয়ে আছে আর কি। তো এই তো খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল পুডিংটা, তো এই তো আমি কেটে নিয়ে নিয়েছি আর কি। এই তো দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও আমার কাছে ভালোই লেগেছে আর কি। তো এরপর হচ্ছে পুডিং কেটে ফ্রিজে রেখে দেব, কারণ পুডিং গরম গরম খেতে ভালো লাগে না, তো পুডিং যত ঠান্ডা হবে ততই ভালো লাগবে আর কি। তো এই তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, আজকে আর তেমন কিছু শেয়ার করলাম না, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।